21 জুলাই তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস পালিত হয় সেই শহীদ দিবসের জন্য এবার বৈঠকে বসলেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার সত্ত্বেও কিন্তু শহীদ দিবসের যে প্রস্তুতি সেই প্রস্তুতি উপলক্ষে বৈঠকে বসলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল সাংসদ অনুব্রত মণ্ডল, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ, কিন্তু অসুস্থতার সত্ত্বেও 21 জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে বৈঠকে বসলেন অনুব্রত মণ্ডল। এবং এই বৈঠকের পর তিনি কলকাতা টিভির মুখোমুখি হয়েছিলেন। কলকাতা টিভির মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল কি জানালেন, শোনাবো আপনাদের। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, আমরা জানি যে 21 জুলাই তৃণমূল কংগ্রেসের একটা বড় কর্মসূচি ধর্মতলা থেকে হয় এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম বার্তা দেয়। আমরা জানি যে বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, তার আগেই বীরভূম জেলায় দীর্ঘদিন পর অসুস্থ থাকার পর অনুব্রত মণ্ডল সবার প্রথম বাংলা চ্যানেলে কলকাতা টিভিতে প্রথম এক্সক্লুসিভলি বলা যেতে পারে যে কলকাতা টিভির মুখোমুখি আমরা কথা বলবো। দাদা, প্রথমেই জানতে চাইবো আপনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? একটু ভালো আছি, শ্বাসকষ্টটা আছে। শ্বাস হাঁটাচালি করলে শ্বাসকষ্টটা আছে, কথা বললে শ্বাসকষ্টটা আছে। আজকে কি কর্মসূচি ছিল? কি বলতো, 3টে সাবডিভিশনে সবাই অল অঞ্চল প্রেসিডেন্ট, অল ব্লক প্রেসিডেন্ট, অল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, অল ছাত্র পরিষদ প্রেসিডেন্ট, অল শাখা সংগঠনের অল প্রেসিডেন্টকে ডেকেছি। 21 জুলাই প্রত্যেকটি অঞ্চলে দুটো করে বাস যেতে হবে। আমার বীরভূম জেলায় আছে 167টা অঞ্চল, আর আমার বর্ধমান মঙ্গলকোট কেতুগ্রাম হাউস গ্রামে 58টা অঞ্চল আছে। এই সব অঞ্চল থেকে দুটো করে বাস যেতে হবে, তারপর ট্রেন, তারপর ট্রেন যা যা হবে। কত লোক যাবে তৃণমূল কর্মী? আমার বোলপুর থেকে টার্গেট আছে 2 লক্ষ লোক আমি বীরভূম থেকে পাঠাবো, আমার যে এলাকা থেকে। আপনি তো শারীরিকভাবে অসুস্থ, আপনি থাকছিলেন? আমি যাবো মিটিংয়ে, 21 জুলাই মিটিংয়ে যাবো, অতক্ষণ রোদে থাকতে না পারি, কিন্তু যাবো, ডাইসে উঠবো, লোকের আশীর্বাদ দিতে যাবো। দাদা, বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন আমরা দেখতে পাচ্ছি, পঞ্চায়েত ভোট হবে, মানুষ ভোট দেবে, পঞ্চায়েত ভোটে সব যে কোনো দল ক্যান্ডিডেট ফাইল করতে পারবে। আমি বলছি আমার জেলার ক্ষেত্রে, আমার বীরভূম জেলা এবং মঙ্গলকোট কেতুগ্রাম হাউস গ্রাম। দাদা, দীর্ঘদিন পর আবার আপনি টিভির পর্দায় সামনে এলেন, কি মেসেজ দেবেন কর্মীদের? কেন, আমি তো টিভিওয়ালারা যায় নাই, ওরা কেন যায় নাই, তার দায়িত্ব আমি নয়। টিভিওয়ালারাই ভয়ে যায় নাই, কোনো ভয় পেয়েছে, তার দায়িত্ব আমি। দাদা, আরেকটা অন্য বিষয় যেটা, যে কেন্দ্রীয় এজেন্সি এত চাপ, এটা কি বলবেন আপনি? ও তো কেন্দ্রীয় এজেন্সির চাপ দেবে তো 24 সাল পর্যন্ত, তার ভেতরে তো লড়াই করতে হবে। নাকি সাংগঠনিক দিক থেকে কি পেরে উঠতে পারছে না বিজেপি? আচ্ছা, আপনারা বলুন না, মন্ত্রীরা একটা কথা বললো, খুব ভালো লাগলো কথাটা আমার শুনে, যে আমরা আগে যখন দল করেছি সিপিএম মিছিল করেছি, আমরা পাল্টা মিছিল করেছি, আমরা কংগ্রেস মিছিল করেছি, আমরা পাল্টা মিছিল করেছি, এই কথা, এই কথাটা কিন্তু আমার ভিত্তি থেকে আসেনি। এই যে মন্ত্রী বলে এখন বিজেপিকে আমরা দেখতে পাইনি, কি না ওই যে এটা কি ফেসবুক না কি সোশ্যাল মিডিয়া কি বলে, তাতে চলছে, তাতে সংগঠন চলছে। হায় রে ভগবান, কানাতেও ভিক্ষা পাবে না যে অবস্থা। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে বাংলা দখল করব, অমিত শাহ এগেনস্টে বলা করাবেন, আবার একবার নোটিশ আসবে, আসুন, পারবে না, বলেছিল না 200 পার করবো, পেরোতে পারে না। মমতা ব্যানার্জি দয়া করলে 2-1টা ছেড়ে দিতে পারে, মমতা ব্যানার্জির ইচ্ছা, নাহলে 42-এ 42-ই নেব। পঞ্চায়েতে কিছু টোটকা আপনার? না, পঞ্চায়েতে কোনো টোটকা নয়, মানুষ ভোট করুক, পঞ্চায়েতে ভোট করতে হবে, সাধারণ মানুষ নিজে গণতান্ত্রিক। সিপিএম ফাইল করুক, কংগ্রেস ফাইল করুক, বিজেপি ফাইল করুক, তৃণমূল ফাইল করুক, লড়াই করে ভোট। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর একেবারেই একান্ত সাক্ষাৎ করে বিভিন্ন কথা জানালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।